পুরো এপিসোড দেখতে জি ফাইভ অ্যাপ এখনই ডাউনলোড করুন। মিষ্টি মিষ্টি তুই কোথায় চলে গেছিলি মা? তুই জানিস না আমি তুই না থাকলে হয়রান হয়ে যাই। শোন শোন, আমরা না এখান থেকে চলে যাবো বুঝলি, বাকিরা চলে যাই চল। এটা এটা বিয়ে বাড়ি নয়, আমার মনে হচ্ছে কি আমরা কোনো একটা ঝামেলায় জড়িয়ে পড়ছি। যদি কর্তাবাবুরে জানতে পারেন না অনেক বড় বিপদ হয়ে যাবে, আবার রেগে যাবেন। চল এখান থেকে, চল 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 চল। কোথায় যাব? এই তো এলাম। চলো না আমরা মিঠার কাছে যাই, চল। হ্যাঁ আমি তোমরা যাও, আমরা চেঞ্জ করে আসি, চল। শোন মিষ্টিমা, এখানে না আমাদের বাড়ির মানে বন্ধুর বাড়ির সবাই আছে। বন্ধু বন্ধু মানে বন্ধু বাড়ির লোকজন এখানে কি করছে? এই মিষ্টি চল তো এখান থেকে, চল। আমার এখানে থাকতে খুব ভালো লাগছে রে মিষ্টিমা, থাকি না রে। তুই তো দুষ্টু দাদুদের বলেই এসেছিস, আর ওরাই তো তোকে পাঠিয়েছে এখানে। মিষ্টি তাকাও আমার দিকে, তুমি আমার থেকে কিছু লুকোচ্ছো তাই না? সত্যি লুকোচ্ছে। আসলে তোমার মেয়েকে তো আমরা খুব ভালোবেসে ফেলেছি। আজ আমাদের মিঠাই রানীর জন্মদিন, আর আমরা খুব করে চেয়েছিলাম মিষ্টি যেন এই জন্মদিনের পার্টিতে থাকতে পারে। তুমি তো আমাদের বিশ্বাসই করছিলে না প্রথম দিন, তাই তোমাকে একটু কায়দা করে এখানে নিয়ে এলাম। একটু থাকো না গো আমাদের সাথে। আসলে মিঠাই রানীর জন্মদিনে আমাদের মিষ্টি রানী থাকবে না, তা তো হয় না। না থাক না রে মিষ্টিমা, এখানে থাকলে খুব মজা হবে। তাহলে আমাকে কারা নিয়ে এলেন বিয়ে বাড়ির নাম করে? আমরা আমি হলাম মিষ্টির বন্ধুর দাদা, আর এই হলো বৌদি। যাক, তাও মিঠাই রানীর সামনে সিডের বৌদি বলে পরিচয়টা দিল ঠিকভাবে। কি হলো তোর আবার? থাকবি তো? মিষ্টি চল এখান থেকে, মিষ্টি চল না মা। আমার না এখানে থাকলে সব যেন মনে পড়তে থাকে, মাথাটা পড়তে যন্ত্রণা করে, বুকটা ধরপড় করে, কিসব যেন ছবি ভেসে ওঠে। আচ্ছা আমি মনে করতে পারি না তো, আমার খুব কষ্ট হয়। মিষ্টি মিষ্টি চল এখান থেকে, মিষ্টি চল এখান থেকে। কি ব্যাপার বন্টি? কি ভয় কিসের? এই তো আমি তো আছি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।